শুভদিন শুভ জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আমরা জানি যে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচন ইতোমধ্যেই বেশিরভাগ জেলায় সম্পন্ন হয়েছে এখন নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ গ্রহণের জন্য আগ্রহী হয়ে আছেন জেলা পরিষদ চেয়ারম্যানদের ও সদস্যদের শপথ ও সম্পদের হিসাব সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ করা হয়েছে জেলা পরিষদ আইনের সাত এবং আটধারায় দেখা যাক প্রথমে সম্পত্তি সম্পর্কিত কী ঘোষণা জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণের আগে দিতে হবে সে বিষয়টি দেখি এটি আছে এ আইনের আট ধারায় এখানে বলা হচ্ছে সম্পত্তি সম্পর্কিত ঘোষণা চেয়ারম্যান এবং প্রত্যেক সদস্য তাহার দায়িত্ব গ্রহণের পূর্বে তাহার এবং তাহার পরিবারের যে কোনো সদস্যের সত্য, দখল বা স্বার্থ আছে এই প্রকারের যাবতীয় স্থাবর এবং অস্থবর সম্পত্তির একটি লিখিত বিবরণ সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে তৎ কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষের নিকট দাখিল করিবেন এখানে পরিবারের সদস্য বলতে কি বোঝানো হবে তার ব্যাখ্যাও দেওয়া আছে সেখানে বলছে পরিবারের সদস্য সদস্যবলিতে চেয়ারম্যান বা সংশ্লিষ্ট সদস্যের স্বামী স্ত্রী বা স্বামী এবং তাহার সহিত বসবাসকারী এবং তাহার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল পুত্র কন্যা পিতা মাতা ভ্রাতা ও ভগ্নীকে বুঝাইবে এই সম্পত্তি সম্পর্কিত ঘোষণা দাখিল করতে হবে শপথ গ্রহণের পূর্বেই এবার দেখা যায় শপথ গ্রহণ সম্পর্কে কি বলা হয়েছে এই বিষয়টি আছে জেলা পরিষদ আইনের সাত ধারায় বলা হচ্ছে চেয়ারম্যান ও সদস্যগণের শপথ চেয়ারম্যান ও প্রত্যেক সদস্য তাহার কার্যভার গ্রহণের পূর্বে নিম্নলিখিত ফর্মে সরকার কর্তৃক নির্ধারিত কোনো ব্যক্তির সম্মুখে শপথ গ্রহণ বা ঘোষণা করিবেন এবং শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করিবেন যথা আমি বলে নিজের নাম পিতা বা স্বামীর নাম বলতে হবে তারপরে বলতে হবে জেলা পরিষদের চেয়ারম্যান অবলিক সদস্য অবলিক মহিলা সদস্য যিনি যে পদে নির্বাচিত হয়েছেন তিনি সেই পদের কথা বলবেন নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী এবং সততা নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস আনুগত্য পোষণ করিব আরও এ বিষয়ে আরও বলা হচ্ছে যে চেয়ারম্যান বা সদস্য হিসাবে নির্বাচিত ব্যক্তিগণের নাম সরকারি গেজেটে প্রকাশিত হইবার তিরিশ দিনের মধ্যে চেয়ারম্যান সহ সকল সদস্যের শপথ গ্রহণ বা ঘোষণার জন্য সরকার বা তৎকর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন অর্থাৎ গ্যাজেট প্রকাশ হওয়ার পরের তিরিশ দিনের মধ্যেই জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণকে শপথ গ্রহণ করতে হবে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে